ব্যস্ততার মধ্যে প্রায় রাস্তার দোকান থেকে জলখাবার খান সাধারণ মানুষ। দোকানি খাবার দেন খবরের কাগজে মুড়ে, ফলে খাবার সঙ্গে প্রতিনিয়ত পেটে যাচ্ছে ছাপার কালি। শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ছোট বড় চা এবং জলখাবারের দোকানে একই ছবি। কাগজের লেখা কালির ছাপ ফুটে ওঠে গরম লুচির পিঠে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহা বলেন, ছাপানো কাগজে গরম খাবার পরিবেশন করা খুবই ক্ষতিকর। অ্যাসোসিয়েট প্রফেসর হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি জগদীশ বিশ্বাস বলেন, কালির কালো রং আসে সীসা থেকে, যা শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে। খাবারের সঙ্গে মিশে যদি মানুষের শরীরে যায়, তাহলে সেটা একটা বায়ু অ্যাকুমুলেশন হতে পারে এবং তার জন্য তাদের হেভি মেটাল টক্সিসিটি হতে পারে। ফর এক্সাম্পল, যদি খবরের কাগজের ব্যাপারটা যদি বলেন, তাহলে খবরের কাগজে যে প্রিন্ট মেটেরিয়াল মানে ব্ল্যাক কালি যেটা দিয়ে আমরা তৈরি করি, তার মধ্যে লেড কম্পাউন্ড থাকে। সেই লেড কম্পাউন্ড যদি ক্রমাগত দিনের পর দিন লোকেদের পেটে অল্প অল্প পরিমাণে যায়, তাহলে কিন্তু একটা টক্সিসিটি।